সারা একটা এক্সপেন্সিভ প্রোডাক্ট রয়েছে, যে প্রোডাক্টটা হচ্ছে একটা বাসি, বাট এটা হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের এবং এটা অনেক পপুলার পার্টিতে এবং বিভিন্ন সময় এটা আপনার বিভিন্ন বিয়ে বাড়িতে এটা, এবং এটার সাউন্ড কোয়ালিটিটা কিন্তু সেই লেভেলের। সুপার একটা কেস দেওয়া রয়েছে যেটা দেখতে পাচ্ছেন, কেসটা অনেক সুন্দর একটা বিফটেসের মতো, পাশাপাশি এটা অনেকভাবে সেট আপ করতে হয়, সেট আপের নিয়মটা রয়েছে। আর এটাতে আপনারা অনেকগুলো সুর তুলতে পারবেন, এবং সপ্তাহে কমন কথা হচ্ছে এটার যে প্রাইসটা রয়েছে, প্রাইস রয়েছে প্রায় বাংলাদেশি প্রাইস 150,000 টাকার মতো। সো বুঝতেই পেরেছেন যে প্রোডাক্টটা আসলে কীরকম এক্সপেন্সিভ হবে। টোটাল আপনার এখানে 4টা স্টেপ রয়েছে, 4টা স্টেপে লকটা আপনার সেট আপ করতে হয়, যেটা এখন দেখতে পাচ্ছেন। এখন বর্তমানে এটা হচ্ছে একটা ফুল সেট আপ। সো ভাই একটু ধরেন, আমি একটু প্রিভিউটা দেখাচ্ছি। এটা হচ্ছে একদমই ফুল সেট আপ, অনেক বড়ো, অ্যান্ড সাউন্ডটা আপনারা অনেকভাবে, এই যে এখান দিয়ে টিগার আছে, এই টিগারগুলো চাপলে সাউন্ডটা আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন। সো যারা হচ্ছে সাউন্ড লাভার রয়েছেন তারা এইগুলো অনেক বেশি পছন্দ করে থাকেন, সবাই জানেন। এই দেখেন, এখানে চাইলে এইভাবে কাস্টমাইজ করা যায় এবং এইখানে ক্লিপগুলো ঠিক এইভাবে যাবে, মানে কাস্টমাইজ করে আপনি সাউন্ডটা মোট করতে পারবেন। এবং এই প্রোডাক্টের কোয়ালিটিটা কিন্তু অনেক এক্সপেন্সিভ। আর এখানে আসলে মুখ দিয়ে ফুটা দিতে হয় ঠিক এইখান থেকে, বা একটু ট্রাই করে দেখবেন জাস্ট সামথিং একবার। অবশ্য ওইভাবে সেট আপ করে নাই, যার কারণে এটা সেট আপ করতে হবে জাস্ট হালকা। আমি একটু ট্রাই করে দেখাচ্ছি এইভাবে আর কি, এগুলো প্রত্যেকটা ট্রাই করতে হয়। এখানে হলো ফুটা এখানে দিলে এখান থেকে সাউন্ডটা এখান দিয়ে আসলে বের হবে। বাট এটা আসলে যারা প্রফেশনাল লেভেলে রয়েছেন, যারা এগুলো ইউজ করে থাকেন, তারা নর্মালি এই বাসিটা ভালোভাবে ইউজ করতে পারবেন। ইয়ামাহা ব্র্যান্ডের যেহেতু, আর এটা হচ্ছে শৌখিনদার প্রোডাক্টের জন্য, যার জন্য শুধুমাত্র আমি রিভিউটা একটু করে রাখলাম। শুধুমাত্র এইটাই না, এছাড়াও একটা গিটার রয়েছে, যেই গিটারটাও ইয়ামাহা কোম্পানির, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সম্পূর্ণ ইয়ামাহা কোম্পানির, এবং এটাও সেল হবে, এবং এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ উডের আর কি এটা। এবং এটার যে তারগুলো রয়েছে, তারগুলো অনেক কোয়ালিটি ফুল দেখা যাচ্ছে। তার এটা সম্ভবত একদম ইয়ামাহার অফিসিয়াল যে তারটা রয়েছে তারা সরাসরি সেট আপ করে দিয়েছে, মানে কখনো চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়বে না। মডেলটার নাম্বারটা দেওয়া রয়েছে, যেটা হচ্ছে PU আপনার 13C, এবং মেড ইন এটা চায়না। আর এটার যে মেড ইনটা রয়েছে এই বাসিটা, এটার মেড ইন হচ্ছে ইন্দোনেশিয়া, এবং এটা অ্যাসেম্বল করা হয়েছে সম্ভবত ফিলিপাইনে, এরকম একটা মেড দেওয়া রয়েছে। আর এটা তো ইয়ামাহা ব্র্যান্ডের, এটা চায়নার। সো এটার প্রাইসটা ভাই কত যাচ্ছেন, আর এটার প্রাইস কত যাচ্ছেন? এটা পেরে যে আছে আপনার 4,000 আছে মিনিমাম, এটা 4,000 মতো আছে। এটা আমরা 3,000 দিয়ে সেল করব আর কি, যেহেতু এটা সম্পূর্ণ নতুন, নিউ কন্ডিশন আছে, কোনো স্ক্র্যাচ পড়ি না আর কি। হ্যাঁ, ওরে নিউ কন্ডিশন এটা আছে, বুঝতে পেরেছি। আর আপনার ইএমআই বাসিটা দেখাই, যার জন্য এটা সেল করা দরকার। এগুলো কিন্তু নষ্ট হয় না প্রোডাক্ট গুলো, আগেই বলতেছি, কারণ এগুলো একটা কিনলে লাইফ কেটে যাবে, বাট নষ্ট করতে পারবেন না। এগুলো হচ্ছে সেই লেভেলের প্রোডাক্ট, যেহেতু ইয়ামাহা কোম্পানি। এখানে এই বাসিটা কত যাচ্ছেন আপনি? এই বাসিটা যাচ্ছে আমরা 60,000 টাকা আছে, তো এটা সেল করব আর কি। 60,000 টাকা নিউ প্রাইস আছে, 60,000 টাকা ওরা সেল করব। হ্যাঁ, এটা বক্স কন্ডন দেখতে পাচ্ছেন, একদম হ্যান্ডি নেক কেরি, হ্যান্ডি ইয়ামাহা লোগো রয়েছে এবং সুন্দর একটা বক্স দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে নর্মাল যারা এগুলোতে কাজ করে, এই শুধুমাত্র বাসিটা বাজাতে গিয়ে একদিনের যে কস্ট খরচটা রয়েছে মিনিমাম তারা 10,000 টাকার মতো নিবে। সো এই প্রোডাক্টটার এতটা ভ্যালু রয়েছে। আর গিটারটা চাচ্ছেন 3,000 টাকার মতো, জি জি, কথা বলা যাবে এবং চাইলে দামাদামি করতে পারবে এবং সরাসরি দেখে আপনাদের কাছ থেকে নিতে পারবে।